অভিবাসীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের উৎপাদন বাড়ছে। আগামী দশকে জিডিপি $7 ট্রিলিয়ন বাড়বে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে 2023 সালে শ্রমবাজারে 18.6% হিস্সা ছিল অভিবাসী কর্মীদের। বিশেষ করে কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতের কিছু পদে মার্কিনীদের অংশগ্রহণ কমছে। সেখানে নিয়োগদাতাদের চ্যালেঞ্জ সহজ করে দিচ্ছেন অভিবাসীরা। গত এপ্রিলে মার্কিন শ্রমবাজারে নতুন 1,75,000 কর্মী নিয়োগ পেয়েছে, যা প্রত্যাশার চেয়ে কম। তবে পরিসংখ্যান বলছে, এই সময় বিদেশে জন্ম নেওয়া কর্মীর হার আগের তুলনায় বেড়েছে, যা প্রায় 66%। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।